হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমার ভিডিও আমি সারাদিন কী করলাম তারই কিছু কিছু অংশ দেখাচ্ছি। আর তার মধ্যে আমার বৌমার খুব শরীর খারাপ, ওর গ্যাসের প্রবলেম হয়ে গেছে, তার থেকে জ্বর এসছে। হ্যাঁ, এখন একটু সুস্থ আছে, রবিবার দিন সকাল থেকেই ওর শরীরটা খারাপ, জ্বর টর এসছে। হ্যাঁ, ওকে ডাক্তারখানায়ও নিয়ে গিয়েছিলাম, তা খুবই দুর্বল হয়ে গেছে শরীরটা, গ্যাসের থেকে এসেছিলো আর জ্বর জন্য জ্বরটাও এসেছিলো অনেকটা। ডাক্তারখানায় নিয়ে যেতে ওষুধ টষুধ খাওয়ানোর পরে এখন ঠিকঠাক আছে। ওকে আমার সব কাজের মধ্যে দিয়ে বৌমাকে কিভাবে ট্রিটমেন্ট করছি, ওর টাইম মতো কিভাবে সমস্ত কিছু ওষুধপালা দিচ্ছি, খাওয়া দিচ্ছি টাইমের মধ্যে, সেগুলোই দেখুন। সমস্ত কিছু ভিডিও আমি তুলতে পারিনি, সমস্ত ভিডিও দেখাতে পারবো না, কারণ কি আমি একা হাতে সমস্ত কাজকর্ম করছি, দুজন মিলে করি, অতটা অসুবিধা হয় না। আর এখন আমি আগের মতো অত তাড়াহুড়ো করেও পারি না কাজকর্ম করতে, কারণ কি আমার শরীরের উপর দিয়ে অনেকগুলো সার্জারি হয়ে গেছে মেজর মেজর, তার জন্য আমার শরীরটা অনেকটাই মানে ব্যথা ঝ্যাথা এইসব নিয়েই আছে। হ্যাঁ, তাও তার মধ্যে থেকে যতটা পারি বৌমাকে সাহায্য করি। এখন তো বৌমা কিছু করতে পারছে না, আর ওকে করতেও দিচ্ছি না, ও বলছে যে একটু হাতে হাতে করে দেবো, আমি বলছি না, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কিছুতে হাত দিতে পারবে না, কারণ কি সুস্থ থাকলে তো বসে থাকো না, এখন অসুস্থ, এখন রেস্ট নাও, আমি দেরি হবে তাই কি সমস্ত কিছু আমিই করবো, একটু হাতে দেরি হবে। তারপরে নাতিকে পড়ানো আছে সমস্ত কিছুই, নাতিকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু, ও তো বাচ্চা, ওকেও দেখতে হচ্ছে, সমস্ত কিছুই একাই করছি। তার মধ্যে ছেলেও হাতে মাঝে মাঝে সাহায্য করছে যখন ও ঘরে আসছে। হ্যাঁ, এইভাবে চলছে। আর এই ভিডিওটা আমি তুলেছি রবিবার দিন আর সোমবার দিন, দুই দিন মিলিয়ে করেছি, আমি এডিটিং করার সুযোগ পাইনি একদমই, ফোনে হাত দেওয়ারই সুযোগ পাইনি। আজকে একটু সুযোগ পেয়েছি, কারণ কি আজকে আমার বৌমা নাতিকে পড়াচ্ছে সন্ধেবেলা, ও পড়াতে বসছে, সেই ফাঁকে আমি ভিডিওটা এডিটিং করে নিচ্ছি। আর আপনারা দেখতে থাকুন কি করলাম, কতটা দিতে পারলাম, সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না, কারণ কি তাড়াহুড়োর মধ্যে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, ফোনে হাত দেওয়ার সুযোগই পাইনি। যেটুকু পেয়েছি সুযোগ, সেটুকুর মধ্যে যেটুকু তুলেছি সেটুকুই দেখুন। আমার বৌমার গ্যাসের প্রবলেম থেকে যেহেতু শরীরটা খারাপ হয়েছে, তার জন্য আমরা যেই তরকারি খাচ্ছি ওকে সেই তরকারি দিচ্ছি না, ওর জন্য আলাদাভাবে বলকে রান্না করে দিচ্ছি, আর তেল অল্প দিয়ে না দেওয়ার মতো একদম, আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল করে দিচ্ছি, কোনো দিন বিনস কড়াই আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করে দিচ্ছি, এক এক দিন এক এক রকম করে দিচ্ছি ওকে। এমনিতে ওর একটু গ্যাসের প্রবলেম আছে, ও তাও এরকম হালকা তরকারি খেতে চায় না, তা এখন খাচ্ছে আর বলছে বেশ ভালোই লাগছে তরকারি খেতে। আর ওর এরকমই খাওয়া উচিত কিন্তু ও খায় না, এখন খাচ্ছে বলছে ভালো। এখন বেলা 10টা বাজে, এখন মুসাম্বি রস করছি আমার বৌমাকে দেব, আর বৌমার দেওয়া হয়ে গেলে তারপর নাতির জন্য করব মুসাম্বি রস। আর আমার বৌমার শরীরে একটু জলের ঘাটতি হয়েছে, কারণ কি ও জলটা খুব কম খায়, আর ওই জন্য ওকে আমি সবসময় বলি যে কী জল খেয়েছিস, কিছুক্ষণ পরপরই অন্তত 1 ঘন্টা পরপরই ওকে বলি একটু জল খা, একটু জল খা না, ও খালি বলে জল খেতে আমার ভালো লাগে না, কিন্তু জল না খাওয়ার ফলেই ওর গ্যাসের প্রবলেমটা হয় বেশি, জলটা খাওয়া তো খুবই জরুরি। তার জন্য ডাক্তারবাবু বলেছেন ওকে চিকেন স্যুপ, তারপরে ইলেকট্রনিক জল, ওআরএস জল, লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে, নুন চিনি জল যদি না ভালো লাগে তাহলে গন্ধরাজ লেবু দিয়ে শরবত করে দিতে বলেছে, সেই সব দিচ্ছি। আর তার মধ্যে আমার এখন রান্নাও চলছে, আজকে আবার নাতির পরীক্ষা আছে, আর রান্না করে নিয়ে নাতিকে নিয়ে বসবো, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে।
হ্যাঁ, আজকে মঙ্গলবার, নাতির পরীক্ষা। হ্যাঁ, নাতি মেয়ে বৌমাকে সকালে খালি পেটে যেসব ওষুধগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে টিফিন দিয়ে দিয়েছিলাম, টিফিন খেয়ে নিয়েছে, হালকা টিফিন দিয়েছিলাম। তারপরে টিফিন খাওয়ার পরে যেসব ওষুধগুলো খাওয়ার সেগুলো খাইয়ে দিয়েছি। তারপরে আমি রান্না লেগে গেছি, তারপর থেকে এসব চলছে। 102 জ্বরের ওষুধটা খেয়েছিস তো, আস্তে আস্তে কমবে। থার্মোমিটারটা কোথায়? কালকে ওইখানটা রাখলাম তোমার মেপে। সন্টু ঘুমাচ্ছে এখন। আজকে ফুলকপি পটল আলু দিয়ে একসঙ্গে তরকারি করব, আর আমাদের জন্য ডাল করব, আর বৌমার জন্য কাঁচকলা পেঁপে আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল করেছি। তার জন্য আমি এখন সবজি কাটতে বসছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ফুলকপি আলু আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তার জন্য ফুলকপি কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু, টমেটো, আর এইখানে মশলার জন্য আছে একটু আদা, রসুন, আর আমার গাছের লাল লাল পাকা কাঁচা লঙ্কা, এই যে, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। লাস্টে এই ধনে পাতাটা দেবো। কড়া তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দেবো এর মধ্যে। প্রথমে পটল আর ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাও এর সঙ্গে দিয়ে একবারে ভেজে নেব। একসঙ্গেই ভেজে নিচ্ছি, অসুবিধা নেই, কিছুই তো ভাজতে হবে। তা ভাজা হোক, তার মধ্যে আমি মশলাটা করে নিই। এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো পেস্টে। আর আজকে নিরামিষ রান্না করছি। মাছ তো ভেবেছিলাম, তা বৌমা বললো যে না, মাছ করতে হবে না, আজকে নিরামিষ করো। তার জন্য ডাল করবো, পাঁপড়টা ভাজবো, পাঁপড় ভাজবো, পাঁপড় আছে মশলা পাঁপড়, পাঁপড়গুলো ভাজবো, আর পটল আলু ফুলকপি দিয়ে নিরামিষ একটা তরকারি করবো। আর কিছু করবো না, বৌমার শরীর খারাপ, আর আজকে আমার একাকে সব সমস্ত কিছু করতে হচ্ছে, তো বেশি কিছু করার টাইম হবে না। তারপরে নাতিকে আর আবার একটু পড়াতে বসতে হবে, পরীক্ষা চলছে, ওর কান টান করানো আছে, অনেক কাজ। আজকে একা একা করে দুজন মিলে করি, অসুবিধা হয় না। আর এই জন্য রান্নাটার দিকে বেশি কিছু করছি না, রান্নাটা কম সময়ের মধ্যেই করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, এখানে মিনি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে আমি কাটাকুটি করে নিয়েছি, আর পটল আলু ফুলকপি দিয়ে রান্নাটা কেমন করছি সেটা দেখুন, দেখতে থাকুন কেমন করে করছি। একটু গোটা জিরে পেস্ট করে নেব। ফুলকপি পটল দুটোই ভাজা হয়ে গেছে, ছিঁড়ে নিচ্ছি এক এক করে। ডাল সিদ্ধ হয়ে গেছে, আর তার জন্য কড়ায় তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটা সম্বার দেবো।
নালিশ হচ্ছে মার কাছে? কি জন্য বলেছিলাম সেটা বলো শোনা। ডালটা সম্বা দিয়ে দিয়েছি, ফুটছে, বাটির মধ্যে দিয়েছি, এর মধ্যেই ডালটা সিদ্ধ করেছিলাম বলে এর মধ্যে সম্বারটা দিয়ে দিলাম। এদিকে তরকারি বসানোর জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিলাম মধ্যে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আলুটা দেবো, আর এদিকে ডালের মধ্যে ধনে পাতা দেবো একটু। শীতকালে যে কোনো তরকারিতে ডালে একটু ধনে পাতা দিলে বেশ খুব সুন্দর টেস্ট হয়, তার জন্য ধনে পাতা দিয়ে দিলাম। আর শুধু টেস্ট না, ধনে পাতার অনেক গুণও আছে, ধনে পাতা খাওয়া ভালো। ডালটা আমি ছোলার ডাল আর মুসুর ডাল দু রকম ডাল মিলিয়ে করেছি, শুধু মুসুর ডাল নেই এর মধ্যে, ছোলার ডাল আছে আর মুসুর ডাল আছে, একসঙ্গে মিলিয়ে করেছি দু রকম ডাল। ডালটা হয়ে গেছে, একটু ফুটে উঠলে নামিয়ে ফেলব। এদিকে পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আলু দিয়ে দেবো। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, উঠে প্রথমে কাচাকুচি করেছি, অনেকগুলো জামা কাপড় জমে ছিল সেগুলো কাচাকুচি করেছি, ঘর ঝাঁট দিয়ে মুছেছি, উঠোন ঝাঁট দিয়েছি, অনেক কিছু। এখন তরকারিটার মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। ফুলকপি পটল তো ভেজেই রেখেছি আগে, আর এর মধ্যে এখন আমি দেবো মশলা করে রেখেছিলাম আদা রসুন আর টমেটো দিয়ে যে পেস্টটা করে রেখেছি, কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছি ওইটা দেবো, হলুদের গুঁড়ো দেবো, একটু নুন দেবো, আর গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পেস্ট করার সময়। হ্যাঁ, ওগুলো এখন সব দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, তারপরে জল দেব, অল্প জল দেব, আর জলটাও ফুটিয়ে নিয়ে দেব, কারণ কি ফুলকপি আলু ভেজে রেখেছি, আলুটাও ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মশলাটা কষতে কষতে, তার জন্য একটু ফোটানো জল দেব, অল্প টাইম ফোটালেই হয়ে যাবে, তারপরে লাস্টে ধনে পাতা একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। খুব সুন্দর লাগে এই রান্নাটা, আপনারাও করে খেয়ে দেখবেন। আর ডালটা পাতলা করলাম, আপনারা ভাবছেন অত পাতলা ছোলার ডাল মুসুর ডাল, ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য। রুটি ভাত দেবো না, কারণ আমার গাছের লঙ্কাগুলো খুব ভাল, পাকা পাকা অনেকগুলো লঙ্কা দিয়েছি, আর তরকারির কালারটাও খুব সুন্দর এসছে পাকা লঙ্কা দেওয়ার ফলে, দেবো না আর লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো, ফুল কপি আর পটল দিয়েও আর একটু কষাবো, কষানোর পরে জলটা দেবো। একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে মশলা করে কষিয়ে দিচ্ছি, এর মধ্যে এবারে ফুলকপি আর পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। দেখো মটরশুঁটি দিচ্ছি, মটরশুঁটি
আর একটু কষিয়ে নেব। আর এইখানে জল একটু ফুটিয়ে নিয়েছি, এই জলটা তাতে মধ্যে দেব, কারণ কি এগুলো তো সবই ভাজা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তার জন্য জলটা আলাদা করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে জলটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, পটলটা হয়ে এসছে প্রায়, ধনে পাতাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর ছড়ায়, ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য গরম মশলা, দিলাম একটু ঘি দিয়ে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। আমার ছাদের টবের লঙ্কা গাছে অনেকগুলো গুলি লঙ্কা পাকা পাকা ছিল, সেইগুলো তুলেছি, এখনও আছে, সব তোলার সময় হয়নি, যেই কটা পেরেছি তুলে এনেছি রান্না করব। আর বন্ধুরা, আজকে আমার ভিডিও এইখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, প্লিজ দয়া করে করবেন। দেখতে থাকুন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছুতে। আমার নাতি বকবক করছে আমার পাশে বসে, দেখছেন ওর পড়া হয়ে গেছে, এখন আমার কাছে চলে এসেছে।